বিঘার পাখির পরিচর্যা চলেন সবাই দেখে। সালাম আলাইকুম দিয়া হামনান বাথ হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো বাচ্চা। আমি মূলত পাখি হাড়ি পরিষ্কার করতেছি, পাঁচটি বাচ্চা দেখেন ভেতরে কি নোংরা হয়ে গেছে। আমি একে 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 সব হাড়ি পরিষ্কার করবো। আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে প্রতিদিনই হাড়ি পরিষ্কার হয়ে যাবে, তাহলে ঠান্ডায় আকান্ত হবে। একবার পাখি যখন এটা রোগ প্রতিরোধটা অনেক চাপে পড়ে যায়, সেজন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। দেখতে পাচ্ছেন পাঁচটা ভিতরে একটা সেটা এটাই দু তিনটে হবে সম্ভবত, আলহামদুলিল্লাহ। দেখেন প্যাট পুরো ভর্তি আলহামদুলিল্লাহ, আর বাপমা পুরো ঠিক করেছে। আর বাপমা হয়েছে মেবি এই যে এই প্যাট দেখেন, এটা থেকে আমি না করা হয়েছে, তবে এটা পরিষ্কার করে আমি একবার দিয়ে দেবো এখনই। হাড়ি তো পরিষ্কার করবে নেই, বাট পাখির গায়ের যে ময়লাগুলো থাকবে এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। সব বাচ্চা পরিষ্কার করে দেব। পরিষ্কার করাতে অবশ্যই যাতে বাচ্চা কোনো আঘাত না পায়। আস্তে 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 ভালোভাবে পরিষ্কার করতে হবে। ভিডিওটি যদি ভালো হয় তাহলে একটা লাইক দিবেন, পাশাপাশি আপনাদের আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তেমন কোনো ভালোভাবে ভিডিও করতে পারি না, যেটুকু পারি এটুকু নিয়ে এটা এখন রেখে দেবো। হারিয়ে ভিতরে মজাটা পরিষ্কার করবো, দেখেন একটু ভিজে আছে হাড়িটা। এটা ভিজে আমি পাখির যেই খাবারগুলো ঝাড়ছি এখান থেকে হালকা একটু টুস আমি দিয়ে দেবো। সব বাচ্চা দিয়ে দেবো, মুখের ভেতরে
পয়সা দেবেন পাখির প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই পাখি পয়সা দেবেন ভালো লাগবে।